নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের বড়া, যেটা বানানো ভীষণই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে দেখে নিন আমি কেমন করে এই কাঁঠালের বড়াটা তৈরি করেছি। পাকা কাঁঠালের বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 25 থেকে 30 পিস পাকা কাঁঠালের কোষ। সবার প্রথমে কাঁঠালের কোষগুলোর থেকে বিচি বা দানাটাকে আলাদা করে দিচ্ছি, আর যে সাদা পাতলা অংশটা থাকে সেটাকেও আমি এভাবে বেছে ফেলে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কাঁঠালের কোষ থেকে বিচি বা দানাটাকে আলাদা করে নেব। সমস্ত কাঁঠালের কোষ থেকে বিচিটাকে আলাদা করে নিয়েছি। এরপর কাঁঠালের কোষগুলো আমি মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর ঢাকা বন্ধ করে এটাকে মিহিভাবে পেস্ট করে নেব। এই দেখুন, কাঁঠালের পাল্প আমি তৈরি করে নিয়েছি। এরপর এই কাঁঠালের পাল্প একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে ময়দা, আর দেবো চালের গুঁড়ো। আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, তবে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে সুজিও নিতে পারেন। সেক্ষেত্রে যতটা পরিমাণে ময়দা নেবেন ঠিক তার সমান পরিমাণে সুজি নেবেন। আর মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন, বা কাঁঠালটা কতটা মিষ্টি সেই মতো চিনিটা দেবেন। এই দেখুন, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি। আর এখানে আমার 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে চালের গুঁড়োর প্রয়োজন হয়েছে। ব্যাটারটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব 1 চিমটে লবণ, তারপর এটাকেও ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না, জল ছাড়াই ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখুন, কাঁঠালের বড়া তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন, পারফেক্ট বড়া তৈরি করার জন্য ব্যাটারটাকে কিন্তু ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। এরপর বড়াগুলোকে ভেজে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি ওই গরম তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে নিতে হবে। এরপর মিডিয়াম আঁচে আমি বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, প্রথম ব্যাচের বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে এই বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো, আর ওই একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই পাকা কাঁঠালের বড়া তৈরি হয়ে গেল। এভাবে আপনারও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ওই একই রকমভাবে আমি বাকি ব্যাটারটাও অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোর সাইজ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে অনুযায়ী এর থেকে ছোটো বা বড় আকারও করে নিতে পারেন। এরপর মিডিয়াম আঁচে বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নিচ্ছি, তারপর ওই একই পাত্রের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাকা কাঁঠালের বড়া। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।